কাঁচা মরিচ কত করে আজকে 140 টাকা এই মোদলি ভাই ভাই মরিচ ছাড়া কি তরকারি রান্না যায় না এক জোড়া 40 টাকা আপনি তো ভালো 20 টাকা করে এই মাছ মুরগি কিনতে গেলে কয় ফিটের দাম বেশি গরুর গোশত কিনলে কয় যে খাদ্যের দাম বেশি তো মরিচের দাম বেশি কেন 1000 টাকা তার মানে 10 টাকা পিস 40 টাকা হালি কত 50 টাকা দেন 60 টাকা 1500 টাকা কেজির বাইং মাছ আর 160 টাকা কেজির কাঁচা মরিচ এ দিয়ে যদি রসালো কষালো করা যায় সুপার টেস্ট হবে কোথা থেকে আসছেন আমি শ্যামলী করা বাবা আমি ওযু বানাইতে বানি গোসল করে ফেল নি আমার একটা টিউবওয়েল আছে বাসা টিউবওয়েল নাই আছে শুধু পানি ওঠে না পাইপ নষ্ট ওই যে বাসা কোথায় বডি বডি নষ্ট হয়ে গেছে হ্যাঁ ওই কাদের কাছে বিল্ডিং আছে মেরে কা হ্যাঁ হ্যাঁ ওই জায়গা নাই আমার বাসা ওই পিছনেই দাদা পিছনেই বাসা জি নাম কি নাম হলো আমার ছেলের নাম হলো আমার স্বামী তো নাই আমার স্বামী আজকে না ওখানে কি নাম বললে আপনাকে চেনাই দিবে বলেন তো আমার সালমা নাম ওই যে কালী মন্দিরে কাছে আমার আপনার নাম কি আমার নাম হ্যাঁ সালেহা সালেহা জি সালেহা ওই জায়গায় বাড়ি আগে থেকেই বাড়ি আগে থেকে ওটা আমার শ্বশুরের বাড়ি আপনার নাম সালেহা জি সালেহা আপনার কি আপনার টাকা দিয়ে কি করবেন টেবিল লাগবে টেবিল লাগবে না কিসের কিসের জন্য টাকা কয় টাকা কয় টাকা কয় টাকা লাগবে মা এই দেখেন এই যে টাকা নেন হবে আরেকটা আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার যাচ্ছি বাজারে আগামীকাল শুক্রবার আমার বাড়িতে মেহমানদারি যে কারণে বাজার করতে যাচ্ছি প্রতি সপ্তাহে নেই এই সপ্তাহে ধুমধামের সাথে মেহমানদারি হবে ইনশাল্লাহ আগের দিন বাজার করতে হয় আজকে আবার উল্লাপাড়া যাব এবং কিছু কেনাকাটা করব পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব নিত্য পণ্যের আজকের সর্বশেষ বাজার দর প্রথমেই একের কসকসা শাকের দাম দিয়ে শুরু করব আজকে কাঁচা বাজারের চিত্র একেবারে কচি লাউয়ের ডোকা বস্তা কত আর লাল শাক পাঁচ আটি বিশ টাকা আচ্ছা আর এই যে কচি কচি মিষ্টি কুমড়া তিরিশ টাকা কেজি এখন তো বৃষ্টি হয় নাই এখন পাইছে এই জোড়া কত পঁয়ত্রিশ দুগুণা সত্তর পঁয়ত্রিশ দুগুণা সত্তর কেমন আছেন এই কাঁচা মরিচ কত করে আজকে এই মোদলি ভাই মরিচ ছাড়া কি তরকারি রান্না যায় না হ্যাঁ ভুগনা মরিচ ঘুরো করে দেবো
আর এই যে আলু কত করে বলো 20 টাকা কেজি আপনি নিয়ে নেন 18 টাকা কেজি কত করে দাম একদম 40 এই এক জোড়া 40 টাকা আপনি তো ভালো 20 টাকা করে এই মারছে আবার কি কয় আগেতেই তো ভালো শোনা গিয়েছিল আগেতেই তো ভালো শোনা গেল একটু কম আচ্ছা তাই এক জোড়া কয় টাকা লিমিট কোন এক জোড়া 40 টাকা 80 টাকা দেখছেন এক জোড়া 40 টাকা এমনি ভাই কালকে তো আর সবজি খিচুড়ি না ভুনা খিচুড়ি অন্তত একটা নিয়ে যাই হ্যাঁ কিনতে গেলে কয় ফিটের দাম বেশি গরুর গোস্ত কিনলে কয় যে খাদ্যের দাম বেশি তো মরিচের দাম বেশি কেন না এ তো আলু কত করে পঁচিশ বিশ দেশি আলু পঁচিশ বিদেশি আলু বিশ আচ্ছা আর যে কাঁঠালা বাগুন পঞ্চাশ টাকা কেজি আচ্ছা আর যে মিষ্টি কুমড়া পঁচিশ টাকা কেজি আচ্ছা আর যে ফুলকপি হ্যাঁ ফুলকপি পঁচিশ টাকা কেজি এইবার আসি কাঁচামরিচের দেখি আপনার কাঁচামরিচের ঝাল কেমন কত করে দেড়শো আজকে মরিচ ছাড়াই তরকারি রানবো যা থাকে কখন আজকে লেয়ারের রেট কি আজকে লেয়ার রেট 290 টাকা 290 টাকা কেন বাড়ার কারণ কি লেয়ারের খাবারের দাম বেশি ডিমের দাম বেশি আচ্ছা আর সোনালি কত সোনালি আপনার 290 টাকা আছে সোনালি অরিজিনালটা সোনালি 290 জি আচ্ছা ব্রয়লার রেট কি আজকে ব্রয়লার 220 টাকা এটা বাড়ার কারণটা কি খাবারের দাম বেশি মুরগি খামার চাষ করতেছে না খাবার দাম আবার বাড়লো কেজি 3 টাকা শুধু বাড়ার উপরই আছে আচ্ছা গত সপ্তাহে কত ছিল এরকম দামে ছিল গত সপ্তাহে দামটা বাড়ছে প্রায় 15 দিন ধরে এই দামটা বৃদ্ধি হয়েছে 15 দিন দাম বৃদ্ধি বাড়া ঘুরে আছে চাকরি করে এই 5 থেকে 10 টাকা বাড়তেইছে প্রতিদিন এখন উর্দু করছি উর্দু করতেছি তো ঠিক হয়ে যাবে আর কি বাজার কমবে সামনে এই শুধু ওই যে খাবারের দাম বেশি হওয়ার কারণে হ্যাঁ চাষ কর নাই খাবার আবার চাষ করে ধরছে আবার দাম কমবে ফিরে তো খাবার দেয় নাই মুরগির পাশাপাশি এই পাঁচটায় ডিম আছে ডিমের দামটাও অনেকটাই বেড়ে গেছে ডিমের রেট কি আজকে ওয়ালাইকুম সালাম হ্যাঁ কত করে বর্তমান বাজার 310 টাকা চলতেছে কত 310 টাকা খাসি তাতে পার পিস কত হালি কত বা শ কত হালি পড়ছে তাহলে 41 টাকা 33 পয়সা পাইকারি হিসেবে এটা আচ্ছা আর এমনি যে পাইকারি হারে যে শ হিসাবে বিক্রি করে ওইটা কত রেট ওটা রাখা যাবে আপনার কাছে 1000 টাকা 1000 টাকা তার মানে 10 টাকা পিস 40 টাকা হালি এটা পাইকারি আর খুচরা বিক্রি হচ্ছে 42-43-45 এইভাবে না ডিমের দামও কিন্তু অনেকটাই বেড়ে গেছে 930 টাকা ছিল এখন 1000 টাকা খাদ্যের দাম বেশি 120 টাকা 40 টাকা বাড়ছে আছেন আপনি ভালো আছেন তো হ্যাঁ আজকে আপনার দোকানের মালের রেট না জানার চেষ্টা করব একেবারে ওই পাশটায় যেটা আছে হলুদের গুঁড়া ওটার রেটটা কি হলুদের গুঁড়া 250 টাকা কেজি 250 টাকা কেজি হ্যাঁ ভাইয়া এর পাশেরটা আছে সাজের গুঁড়া 200 টাকা কেজি সাজের গুঁড়া অর্থাৎ ধনিয়ার গুঁড়া না 200 টাকা কেজি আর নিচে আছে বোধহয় মরিচের গুঁড়া ওটার রেটটা কি 500 টাকা কেজি 500 টাকা কেজি আর এই পাশটা দেখতে পাচ্ছি কালো জিরা কালো জিরার রেট কালো জিরা 280 টাকা 280 টাকা ঢাকা সুপার ডাল ঢাকা সুপার মসুরের ডাল 140 টাকা কেজি 140 টাকা কেজি ঢাকা সুপার আর এলসি এলসি মসুর 100 টাকা কেজি 100 টাকা কেজি আর এই যে মাসকলাই ডাল মাসকলাই ডাল 150 টাকা কেজি 150 টাকা মাসকলাই আর এই পাশটা বোধহয় ছোলা না ছোলার রেটটা কি আজকে পঁচানব্বই টাকা কেজি এটাও বোধ হয় ছোলা না অ্যাঙ্কর এটা অ্যাঙ্কর কত রেট অ্যাঙ্কর 70 টাকা কেজি অ্যাঙ্কর ডালও 70 টাকা কেজি আর এটা হচ্ছে খেসারি
খেসারি কত 80 টাকা কেজি 80 টাকা কেজি এর পাশে আছে মুগ ডাল মুগের ডাল ভাইয়া মুগের ডালের রেট 130 টাকা কেজি 130 টাকা কেজি আর এটা ফাটি মসুর মসুর 100 টাকা কেজি দারচিনি হলো 350 টাকা কেজি 350 টাকা কেজি দারচিনি আচ্ছা এবার সুগন্ধি চাল সুগন্ধি চালের রেটটা জেনে নেওয়ার চেষ্টা করব এটা হলো চিনিগুড়া পুরাতন এটা হলো 145 টাকা কেজি এটাও চিনিগুড়া পুরাতন একই রেট আর এটা চিনিগুড়া নতুন 140 টাকা কেজি ওটা 145 এটা 140 হ্যাঁ পুরাতনটা 145 নতুনটা 140 টাকা আচ্ছা আর আর এগুলো আর এটা আসলে কাটারি চাউল এটা হলো 100 টাকা কেজি আর এটা কি এটা চিনিগুড়া নতুন ভাইজান 140 টাকা কেজি চিনিগুড়া নতুন হ্যাঁ আর এটা এটা একই চাউল এই এই দুইটা এই তিনটা এক চাউল আর এই দুইটা এক চাউল এটা এক চাউল আচ্ছা ঠিক আছে আর এই পাঁচটা এটা ভাতের চাউল সিদ্ধ কাটারি চাউল 70 টাকা কেজি 70 টাকা কেজি হ্যাঁ কাটারি কাটারি পুরাতন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা হলো বাসমতি বাসমতি রেট কত 80 টাকা কেজি 80 টাকা কেজি আচ্ছা ঠিক আছে আর এই পাঁচটা এই যে বোতলজাত তেল এই যে এটা কত টাকা 2 লিটার হলে 370 টাকা 370 টাকা 2 লিটার 85 টাকা লিটার হলো 185 টাকা লিটার হলো 5 লিটার নিলে 900 টাকা তাহলে ওখানে 180 টাকা লিটার হলো হ্যাঁ 5 লিটার কিন্তু এরাতে পুরো মাপ থাকে না ভাইজান 5 লিটার হ্যাঁ লিটার 4.5 কেজি হবে লিটার 4 কেজি হবে হ্যাঁ আর লুজ যেটা দেন সেটা এটা কেজির মাপ কেজির মাপ যে কারণে পরিমাণ একটু বেশি পরিমাণ একটু বেশি হয় আচ্ছা আচ্ছা আর এই এই 2 লিটারের এই বোতল বোতল হচ্ছে 370 টাকা একই রেট সব তেলের একই রেট একই রেট না গত সপ্তাহে কত ছিল একই দাম ছিল গত সপ্তাহে মানে এক মাস যাবত এই তেলের বাজার একই ভাবে আছে কোনো বাড়েও নাই কমেও নাই বাড়েও নাই কমেও নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাজারে ঢুকলাম মনে গেলাম হয়তো আঙ্কেলের সাথে আজকে বৃহস্পতিবার আর বাসা কোথায় ওর বাসা মনোহরা মনোহরা থাকেন কোথায় গাজীপুর কি করেন ওখানে ছোটখাটো একটা চাকরি রেটটা উল্টানো কেন হাই রে চালাক রে হ্যাঁ দর্শক 600 টাকা রেট দেখে গেছিলাম আজ দেখলাম যে আমি রেট দেখে গোস্ত কিনবো আগেই উল্টা রাখছে দেখেন কত চালাক কত না কাহিনীটা কি তাহলে আজকের রেট কত 700 টাকা 700 টাকা দেশি গরুর রেট কি 550 টাকা ভাইয়া 550 টাকা গরুর গোস্তের সাথে সাথে দেশি মুরগির রেটটা বেড়ে গেছে না না দেশি মুরগি তো আর ফিটফিট খাওয়ায় না এই তো খুঁড়ে খুঁড়ে পোকা মাকড় খায় এটার দাম বাড়লো কেন সাড়ে 500 টাকা গত সপ্তাহে ছিল 500 টাকা খাসির গোস্তই নাই দাম কি জিজ্ঞাসা করবো হ্যাঁ আজকে রেট কত ছিল অরিজিনাল খাসি 900 আর ডুপ্লিকেট পাঠিয়ে দিনা ভেড়ার পাটা 800 ছাগলের পাটি 750 আর অরিজিনাল খাসি 900 টাকা কেজি সিরাজগঞ্জ উল্লাপনার পৌর কিচেন মার্কেট এবার মাছের রেটটা জেনে নেওয়ার চেষ্টা করবো আমাদের উল্লাপনায় এটা কি শোল না কথা কেজি কত হ্যাঁ 500 টাকা কেজি পাতা পাতা 320 300 টাকা 320 টাকা আর এই ছোট ছোট পেঁতা বলি 320 এ পাশে তেলাপিয়া তেলাপিয়ার রেটটা কি আজ তেলাপিয়া 180 180 টাকা আচ্ছা এই যে পুঁটি পুঁটি 220 220 পুঁটি আর এটা কি ভাগনা মাছ রেট কত ভাগনা 240 240 টাকা কেজি আচ্ছা এই পাশে মলা মলা ঢেলা এর রেট কি 320 320 টাকা টক টাকা সিলভার কাপের রেট কি আছে 280 টাকা কেজি 5 কেজি ওজন 280 টাকা কেজি 5 কেজি ওয়েটের যে সিলভার কাপ মাছগুলো এই পাশে একেবারে তাজা ট্যাংরা মাছের রেট কি 480 টাকা কেজি এত ছোট মাছ দাম এত বড় কেন ছোট মাছ না বড়ই আছে দামই বেশি স্যার মাছ আচ্ছা আর এটা শিং মাছ শিং 400 টাকা কেজি বিক্রি হয়ে যাচ্ছে শিং 400 টাকা কেজি আচ্ছা এইবার এটা গ্লাস কাপ আচ্ছা এটা রুই
রুইয়ের কেজি কত? রুইয়ের কেজি 450, দুইটা হলো 8 কেজি ওজন। দুইটার দাম 8 কেজি ওজন। দুইটা 8 কেজি ওজন, অর্থাৎ 4 কেজি 4 কেজি 8 কেজি লোভনীয় মাছ। আচ্ছা এই কানা মাছটা কত? 1300 টাকা কেজি। 1300 টাকা কেজি। আর আমার সবচাইতে পছন্দের মাছ বাইং মাছ, এই বাইং মাছের রেট কত? 1500 টাকা কেজি ভাই। কত? 1500। শুনি নাই, 1500 টাকা কেজি। তার মানে 1500 টাকা কেজি। এই 1500 টাকা কেজির বাইং মাছ আর 160 টাকা কেজির কাঁচা মরিচ, এ দিয়ে যদি রসালো কষালো করা যায় সুপার টেস্ট হবে, কিন্তু আমার কাছে পয়সা নাই। আসেন আমরা শুধু দেখে যাই। এবার রূপালী ইলিশ, বাংলার রূপালী ইলিশের দাম জেনে নেওয়ার চেষ্টা করবো। এটার ওয়েট কতটুকু আছে? এটার ওয়েট হবে 300-400 গ্রাম ওজন। 300-400 গ্রাম ওয়েট। এটার মূল্য কত? 1500 টাকা কেজি ইলিশ মাছ, 1500 টাকা কেজি। আর এই যে ছোটোটা, 450 টাকা কেজি, 3 কেজি হবে। বয়লের রেটটা কি? বয়লের রেট সাড়ে 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি, 1000 টাকা কেজি বয়ল। এক একটার ওজন কতটুকু আছে? 2.5 থেকে 3 কেজি ওজন হবে। আর এই যে রক্ত ছাড়া বালিয়া মাছ, 600 টাকা কেজি, যার রক্ত নাই সে মাছের 600 টাকা কেজি। এখন শুধু আমি একা, আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌর কিচেন মার্কেট, এটা হচ্ছে মৎস্য মার্কেট, দেখুন একেবারে ফাঁকা। প্রত্যেকটি নিত্যপণ্যের মূল্য একেবারে ঊর্ধ্বগতি, ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, কিন্তু কেন? আসুন খোঁজার চেষ্টা করতে হবে আমাদের সবাইকে। এই কাঁচা মরিচের ঝাল খেব আজকে সব সারা ভালো। হ্যাঁ কত করে? আর আলু? আলু যে এইটা হচ্ছে 22 টাকা, আর ওইটা হচ্ছে 18 টাকা। আচ্ছা কোনটা কয় কেজি লাগবে নেন? সাদা দানার রেটটা কত এখন? তা আপনার পাইকারি দোকান, আপনি একটু কম নেবেন। 1300 টাকাই দাম। 250 গ্রাম দেন সাদা দানা, 250। কালো গোটা 500, কালো দানা হলো। দুইটা দাও 25 টাকা কেজি। ডাটি ডুটু দিয়ে, আচ্ছা দাও দুইটা দাও। হ্যাঁ দাও মেয়ে ভাই, আর কি নেবো? বেগুন নিতে বলছে, বেগুন কত করে? এটা 50 টাকা। এই মুরগি এলাকার সাথে আপনারা যুক্তি করছেন নাকি? আচ্ছা এটা 2 আটি নিলাম ধরেন। আর লাল শাক কত করে? লাল শাকের দাম এত কেন? 3-4 টাকা হয় না? মন খারাপ কেন? তুমি নাকি আমার ভিডিও দেখো? নাই তাহলে মন খারাপ করে কেন? শোনে
আমার ভিডিও দেখো আর মন খারাপ কেন ওর মন খারাপ জেদ ধরছে এগুলো আইছে কি জেদ ধরছে আও কি নাম তোমার তোমার নাম কি আমার নাম তাবাসুম তুরিন তানহা তাবাসুম তাবাসুম তুরিন তানহা তাবাসুম তুহিন তানহা এত বেকার নাম রাখছে তোমার আম্মু আর এটা আমার সবচেয়ে বড় ভক্ত দর্শক কিন্তু ডাকছে আমি খেয়াল করি নাই যার জন্য রাগ করছে তুমি 20 কেজি দাও আজকের কাঁচা বাজার আগামীকাল আমার মেহমানরা একেবারে জোশ করে খাবে গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি আস্ত গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি করবে আমাদের মোতালেব ভাই অন্যান্য বাজার সদাই করলাম এর পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এ সপ্তাহে নিত্যপণ্য দ্রব্যাদির সর্বশেষ খুচরো মূল্য আগামীকাল আমার বাড়িতে মেহমানদারিতে অংশ নেওয়ার দাওয়াত দিয়ে শেষ করছি আজকের বাজারের ভিডিও চিত্রটি